কোথায় গেছিলে? কেন না স্রোতের কাছে? নিশ্চয়ই স্রোতের সাথে দেখা করা ছাড়াও আমার অনেক ইম্পর্টেন্ট কাজ আছে। অবাক হচ্ছি, স্রোতের থেকেও বেশি ইম্পর্টেন্ট কাজ তোমার জীবনে আছে থাকতে পারে? তুমি অবাক হলে তো আমার কিছু করার নেই, কিন্তু আমার সত্যি খুব ইম্পর্টেন্ট কাজ আছে যেটা স্রোতের সাথে দেখা করার থেকেও বেশি ইম্পর্টেন্ট। ছোড়া বাই এনি চান্স তুমি এই জমি জায়গা সম্পত্তি প্রপার্টি এসবের মধ্যে মাথা কলাচ্ছ না তো? এসব নিয়েই তো এখন মাথা ঘামানো উচিত, তাই না? ছোড়া ছোড়া ক্ষতি হয়ে যেতে পারে, কিন্তু স্যার খুবই বিরক্ত আমাকে বলেছেন। দেখো মর্গ, সব বিরক্তি ঠান্ডা করা তো আমার কাজ নয়, আর আমি কথাও দিইনি কাউকে। এগুলো জেদ করার বিষয় নয় জোড়া, ক্ষতি হয়ে যেতে পারে, কেন বুঝতে পারছো না? একটু শান্তি দাও, শান্তিতে বাঁচতে দাও একটু আমায়। তুমি কি সত্যি শান্তিতে আছো? আমি শান্তিতে থাকতে চাই, আর আমার ধারণা শান্তিতে থাকতে যাওয়াটা কোনো অপরাধ নয়। এই মুহূর্তে দাঁড়িয়ে এটা একটা অপরাধ। একটা ছেলে জেনে শুনে যে তাদের সাথে এত বড় একটা অন্যায় হয়েছে, তার বাবার থেকে সমস্ত প্রপার্টি জমি সব ছিনিয়ে নেওয়া হয়েছে, তার সত্ত্বেও তুমি এরকম শান্তিতে আছো, এটা একটা অন্যায়। তুমি কি চাইছো ছোড়া? আমার মনে হয় মর্গ, আমি কি চাইছি সেটা খুবই ক্লিয়ার। আমি এই প্রপার্টিগুলো উদ্ধার করতে চাই। তোমাকে এত এই বিষয়ে মাথা ঘামাতে কে বলছে আমি সেটা বুঝতে পারছি না। প্রাইমারিলি আমি এটা করতে চাই তোমার বাবার জন্য, আর দ্বিতীয়ত আমি এটা করতে চাই আমার নিজের বাবার জন্য। আমার নিজের বাবা যদি অন্যায় করে অন্য কারো প্রপার্টি দখল করে থাকে, আর আমি মেয়ে হয়ে সব কিছু জেনে শুনে চুপ করে থাকবো, এটা হতে পারে না। প্রতিবাদ আমি করবই। এগুলো কি বলছো তুমি? তোমার তো স্রোতের সাথে সংসার করবার কথা ছিল, আমার তোমাকে মুক্তি দেওয়ার কথা ছিল, এগুলো তুমি ভুলে যাচ্ছো। তুমি কে আমাকে মুক্তি দেওয়ার? আমার যদি সত্যি মুক্তি চাই আমি চেয়ে নেব। অ্যাজ ইফ তুমি চাওনি, চেয়েছো তো? হ্যাঁ চেয়েছিলাম, কিন্তু এখন আমার প্ল্যান বদলে গেছে। হঠাৎ কি এমন হলো যে তোমার প্ল্যান বদলে? ও বুঝেছি, ওই সেদিনের ঘটনার জন্য স্রোত রাগ করেছে, স্বাভাবিক। তুমি বা স্রোতকে নিয়ে তো মাথা কামাচ্ছ কেন বলো তো? হ্যাঁ কন্টিনিউসলি ওর ব্যাপারে কথা বলছো। কারণ ফাইনালি তো তুমি ওর কাছেই চলে যাবে, তাই ওকে নিয়েই তো মাথা ঘামাবো, আর কাকে নিয়ে ঘামাবো? দেখো মর্গ, আমি এখন এই ব্যক্তিগত ব্যাপারগুলো নিয়ে কথা বলতে চাই না। আমার এখন লাইফে দুটো এজেন্ডা। ফার্স্টলি আমি চাই যে এই সব প্রপার্টিগুলো উদ্ধার করতে, আর সেকেন্ডলি আমি চাই দুটো মানুষের মধ্যে মিল করিয়ে দিতে। কাদের মধ্যে মিল করাবে? তোমার বাবার সাথে আমার বাবার? না, এছাড়াও অন্য দুজন মানুষ আছে যাদের মধ্যে মিল হওয়াটা উচিত। তারা কারা? মর্গ আর কমলিকা। এদের মধ্যে মিল হওয়াটা খুব দরকার। তাছাড়া কমলিকা তোমাকে ভালোবাসে মর্গ, কমলিকা তোমার জন্য কষ্ট পায়, এটা তুমি বুঝতে পারো না। আমি তো বলেছি ঝোড়া, তোমাকে এই বিষয় নিয়ে মাথা ঘামাতে হবে না। নিশ্চয়ই মাথা ঘামাতে হবে। তুমি যদি স্রোতকে নিয়ে এত মাথা ঘামাতে পারো, তাহলে আমি কমলিকাকে নিয়ে মাথা ঘামাতে পারবো না? আমি স্রোতকে নিয়ে মাথা ঘামাই তার কারণ আমি জানি তুমি স্রোতকে ভালোবাসো, আর স্রোতও তোমাকে ভালোবাসে। আমি এটাও জানি যে তুমিও কমলিকাকেই ভালোবাসো। শোনো, কমলিকাকে যদি ভালোবাসতাম তাহলে কমলিকাকেই বিয়ে করতাম, তোমাকে বিয়ে করলাম কেন? আমাকে কি তুমি ভালোবেসে বিয়ে করেছো? ওসব কথা থাক। কেন থাকবে কেন? তুমি আমাকে ভালোবাসো না এটা আমি জানি, আমিও তোমাকে ভালোবাসি না, তো এই কথাটা তুমি ডিরেক্টলিও বলতে পারো। তুমি কি ভাবছো আমার খারাপ লাগবে? একেবারেই লাগবে না। ঠিক আছে থাক না, তবুও থাক এই কথাটা। তোমার একটা কথা বলো, তুমি কমলিকাকে বিয়েটা কেন করলে না? কারণ আমি তোমায় বিয়ে করলাম, তুমি তো মন্ত্রীর মেয়ে, তোমাদের অনেক প্রপার্টি, এগুলোর উপর আমার অনেক নজর। বাজে কথা বলবে না, আমি জানি এটা কোনোটাই কারণ নয়। তাহলে হঠাৎ আমি কেন তোমায় বিয়ে করলাম? বাবির সম্মান রক্ষা করতে বিয়ে করেছ, কিন্তু আমি একটা কথা বুঝলাম না যে তোমার নিজের বাবাকে যারা এত অসম্মান করেছে, যারা এত অনাদর করেছে, তাদের প্রতি সাডেনলি এই দয়া দাক্ষিণ্যটার মানেটা কি? হ্যাঁ কেন করলে বিয়েটা? বুঝবে না তুমি,
আর সবকিছু তোমার বোঝার ক্ষমতাও নেই। তো বোধ বুদ্ধি গভীরতা কোনোটাই নেই। বাহ, আর কি কি নেই আমার মধ্যে? তা বলতে পারবো না, কিন্তু গভীরতাও নেই বোধ বুদ্ধিও নেই এটুকু বলতে পারি। যাক, আমার বুদ্ধি আছে কি বুদ্ধি নেই তাতে কি যায় আসে? তুমি তো আমার সাথে থাকতে যাবে না। তুমি যার সাথে থাকতে যাবে তার অত্যন্ত বুদ্ধি আছে, খুব বুদ্ধিমতী মেয়ে সে। আর শুধু বুদ্ধি কেন, সব দিকেই আমার থেকে অনেকটা এগিয়ে। তোমার বাবাকে খুব ভালোবাসে জানো তো, তোমার বাবাকে বাঁচিয়ে রেখেছে। আর শুধু তোমার বাবাকে কেন, পুরো গ্রামকে ভালোবাসে, পুরো গ্রাম ওকে ভালোবাসে। আর সব থেকে ইম্পর্টেন্ট, তোমাকে অসম্ভব ভালোবাসে। আর এমনিতেও গ্রাম ছেড়ে কোথাও যেতেই চায় না। তো এরকম একটা মেয়েকে তুমি বিয়ে করবে নাই বা কেন? আর এমনিতেও কমলিকা অন্য কোথাও বিয়ে করার কথা ভাবে না। আমার সাথে কথা হয়ে গেছে। জোড়া, তুমি আমার মান সম্মান বলে কিছু রাখলে না, তুমি এই ধরনের কথা ওকে বলতে গেলেই বা কেন? এটা এমন কি কথা, আমি তো সেটাই বুঝতে পারছি না। সেটা খুবই একটা নর্মাল কথা, আর এতে তোমার মান সম্মান কোথায় চলে গেল আমি সেটাও বুঝতেই পারছি না। আর এমনিতেও মর্গ এই পৃথিবী থেকে এই কথাটা নতুন, তোমার বাবাও জানেন এই কথাটা। আর তোমার বাবা কেন, পুরো গ্রাম জানে এই কথাটা। আমার তো মনে হয় যে আমি ছিলাম তাই হয়তো কেউ কিছু বলেনি। জোড়া, এই সমস্ত আজে বাজে কথা বাদ দাও, কাজের কথা বলো। এখন এটাই আমার কাজের কথা? না, আমি বুঝতে পারছি না যে তুমি কি করে তোমার মাথায় এগুলো এলো। জোড়া, আমার পক্ষে কিন্তু এই বাড়িতে থেকে তোমার বাবার বিরুদ্ধে লড়াই করা সম্ভব নয়। তুমি তো লড়াইটা করছো না। তুমি বা কেন করছো? আমার তো এই সম্পত্তি চাই না। তোমার চাই না, কিন্তু আমার তো চাই। তোমার এই সম্পত্তি চাই মানে তোমারই তো এগুলো। ওরা ভুল হচ্ছে। তোমার বউ হিসাবে চাই, তোমার বউ হিসাবে আমি এই সম্পত্তি দাবিদার। তুমি আমার বউ? সে তো টেম্পোরারি, তুই তো সময় এসে গেছে, কদিন পর তুই চলে যাবে। কে বলেছে আমি এত তাড়াতাড়ি যাব? আগে এই প্রপার্টিগুলো সব ব্যবস্থা হবে, তারপর আমি যাব। তোমার এত প্রপার্টির প্রতি লোভ, অবাক হচ্ছে। তুমি তাই মনে করলে? তাই না, তা নয়। কে বলছে নয়? আমি বলছি হ্যাঁ, তুমি বলছো না। তুমি বললে তো হবে না, এইটুকু আমি তোমায় চিনি। তুমি আমাকে চেনো? হ্যাঁ হ্যাঁ চিনি, অন্য অনেকের থেকে বেটার চিনি। ঠিকই বলেছো, খুব ভালো করে চেনো। সেই জন্যই হয়তো বলেছো যে আমার কোনো বুদ্ধি নেই, আমার গভীরতা নেই। খারাপ কিছু তো বলিনি, ঠিকই বলেছি। বললাম তো, ঠিকই বলেছো। যাই হোক, এসব কথা বাদ দাও, তোমার সাথে আমার কথা শেষ। শুধু একটা কথা দাও আমাকে। আমি আবার তোমাকে কি কথা দেব? আমাদের মধ্যে কি কোনো কথা আদৌ পড়ে আছে? এইটাই যে তুমি কমলিকাকে বিয়ে করবে। কমলিকার মতো একটা মেয়েকে অসুখী করো না মার্গ। তুমি আর কমলিকা দুজন দুজনের জন্যই জন্মেছ। হ্যাঁ, যেমন তুমি তোমার স্রোতের জন্য জন্মেছ, বুঝেছি। ভুল বুঝেছো মার্গ। এই কটা দিনে না আমার জীবনটাই পাল্টে গেছে, আমি পাল্টে গেছি। আমার মনে হয় না আমি আর কোনোদিনও আবার বিয়ে করব। মানে? মানে তোমার সাথে আমার ডিভোর্সের পরে আমি যে স্রোতের কাছে ফিরে যাবই তার কোনো গ্যারেন্টি নেই। কি বলছো তুমি এগুলো? আমি তোমার কথার কোনো মানে খুঁজে পাচ্ছি না। সামান্য জিনিস বলছি, আমি তোমার বাবার সাথে কাজ করতে চাই, আমি নিরন্য মানুষদের পাশে থাকতে চাই। স্রোতের সাথে যদি আমি বিয়ে করি, ওর সাথে যদি আমি জীবনটা কাটানোর প্ল্যান করি, তাহলে আমি জানি যে এই জীবনটা আমি কোনোদিনও ফিরতে পারবো না, কারণ স্রোত সেটা চায় না। ও আমাকে শুরু থেকেই বলে দিয়েছিল যেদিন আমি এই পলিটিক্স জয়েন করব সেদিন আমাদের সম্পর্ক থাকবে না। কিন্তু ঝোড়া, তুমি কি পলিটিক্স করতে চাও? তুমি তো আমায় বলেছিলে যে তুমি জীবনে কোনোদিন এই পলিটিক্স নামক জিনিসের আশেপাশে আসতে চাও না। বলেছিলাম আগে মার্গ, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমি যদি পলিটিক্সটা না করি তাহলে কোনোদিনই আমি বাবির সাথে লড়াইটা করতে পারবো না। আমি আসলে মানুষদের পাশে থেকে কাজটা করতে চাই, আর তার জন্য যদি পলিটিক্সের দরকার হয় তাহলে আমি সেটাও করব। কিন্তু আমি এটা করবই, আমি তোমার বাবার পাশে থাকবো, তোমার বাবার স্বপ্ন পূরণ করবই। ছোড়া কেমন গুলিয়ে যাচ্ছে, তুমি তোমার তো স্যারের স্বপ্ন নিয়ে মাথা ব্যথা হওয়া উচিত, তুমি তো আমার বাবার স্বপ্ন নিয়ে হঠাৎ একটু সিরিয়াস হয়ে গেলে কেন? কারণ তোমার বাবার স্বপ্নে এমন কিছু সত্য আছে যা আমার বাবার স্বপ্নে নেই। তোমার বাবার স্বপ্নের মধ্যে আমার স্বপ্নের মিল আছে।
তাই তোমার বাবার স্বপ্ন পূরণের জন্য উঠে পড়ে লেগেছি আমি। আর তুমি দেখো মহার্গ, আমার বিশ্বাস যে এমন কোনো দিন আসবে যেদিন আমি তোমার বাবার স্বপ্ন পূরণ করবই। এই কোন ঝোড়াকে দেখছি আমি? তো অদ্ভুত বদলে যাওয়া একটা ঝোড়া। একবার গ্রামে কি এরকম বদল হয়ে গেল? আমি তো ভাবছিলাম যে এটা দুদিনের ঝোঁক, তো এখন তো দেখছি ঝোঁক না। ও যেভাবে কথা বলছে, আমার কেন জানি না কথাগুলো শুনে মনে হচ্ছে যে তুমি পারবে ঝোড়া, তুমি পারবে। তুমি যদি পারো এই কাজটা করতে, তাহলে সব থেকে বেশি খুশি বোধ হয় আমি হব। বালিঝড় সোম থেকে রবি সন্ধ্যে 6টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।